এই মুহূর্তে আমি আছি সিলেটের তামাবিল স্থল বন্দরে। এই যে ট্রাকগুলো যাচ্ছে এগুলো যেসব ইন্ডিয়ান ট্রাক, এরা মূলত মালামাল নিয়ে এখানে তামাবিল বন্দরে লোড আনলোড করে। তা আমি এখন ইন্ডিয়ার মধ্যে আর কি। এই যে ইন্ডিয়ার গেট, এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এই যে এই পাশের যে গেট, এটা হচ্ছে তামাবিল স্থল বন্দর। ওই যে বাড়িটি দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার বাড়ি। হিউজ পরিমাণে ট্রাক যাচ্ছে ওখান থেকে। এই যে এই পাশে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা। এই যে এটা বাংলাদেশের পতাকা আছে, দেখাবো একটু পরে। এই যে বিএসএফ এবং বিজিবি আঙ্কেলরা এখানে কথা বলছে, আমরা ভিতরে আসছি এজন্য তারা অনুমতি নিয়ে নিয়েছে আগে থেকেই, নাহলে এখানে আসা নিষেধ। অনুমতি নিয়ে আসা যায়। এ হচ্ছে তামাবিল স্থল বন্দরের যে নেম প্লেট, এখানে বাংলাদেশের পতাকা। আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ গেট। এই গেট থেকে প্রতিদিন শত শত পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে এবং পাথরগুলো লোড আনলোড করে আবার খালি ট্রাক ইন্ডিয়াতে ফেরত যায়। এই গেটের ওই পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে অবস্থিত। এই যে গেট, এই গেটের ওই পাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত আর বাংলাদেশের পাশে বাংলাদেশের সিলেট জেলা অবস্থিত। তামাবিল স্থল বন্দরটি হচ্ছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। আপনারা যারা সিলেট ভ্রমণে যাবেন, বিশেষ করে সিলেট শহর থেকে জাফলং যাবেন, জাফলং যাওয়ার ঠিক 4 কিলোমিটার আগেই আপনার এই স্থল বন্দরটি চোখে পড়বে, চাইলে আপনি স্থল বন্দরটি ঘুরে আসতে পারবেন।